প্রবল বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত রাজধানী দিল্লি এবং সংলগ্ন অঞ্চল বুধবার থেকে নাগরে নাগারে চলা বৃষ্টিতে দিল্লি হরিয়ানা পশ্চিম উত্তর প্রদেশের বিস্তীর্ণ অঞ্চলের তলায় মৌসুম ভবন সূত্রে জানা গিয়েছে দক্ষিণ পশ্চিম উত্তর প্রদেশের উপর একটি নিম্নচাপ অবস্থান করছে এর পাশাপাশি মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকার কারণে অল্প সময়ে এমন প্রবল বৃষ্টি হয়েছে নিম্নযাত্রী শনিবারের পর পশ্চিম উত্তর প্রদেশ এবং দক্ষিণ হরিয়ানাটিকে সরে যেতে পারে পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে শুক্রবার সকাল সাড়ে আটটা থেকে শনিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত প্রায় পনেরো মিলিমিটার বৃষ্টি হয়েছে আরো কয়েকদিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর